সাথি নাই রে বাতি নাই রে কবর বন্ধ নাই রে বন্ধ নাই রে কবর ও কবর যাত্রীরা ও মুসাফিরের দলেরা আজকের এ মাহফিল কার জন্য শেষ মাহফিল কেউ তো জানি না কার মোবাইলে এলান বাজে কার মোবাইলে সংযোগ কার মোবাইলে কিরিন কিরিন বাজবে আব্দুল করিম আর নাই নাই আব্দুর রহমান আর নাই আব্দুল মালিক কয়েজি আর নাই কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করবে সব কিছু গুছায় রেডি করে গোসলখানা বানাইয়া আল্লাহ নাকে কানে ডিবা লাগাইয়া গোসলখানা শোয়াইয়া আমার আপনার গায়ে গরম পানি ঢালিয়া যখন গোসল শুরু করে দেবে সব কাজবার বলবে আমার গায়ে তো বেশি গরম পানি ঢাইল না আমার গায়ে তো সুরে মর দিও তোমরা তো জানো না আমার রূহ কবজ করার সময় হযরত ইসলাম রাগ করিয়া গুসসা করিয়া আমার রূহর উপরে এমন করে খপ করিয়া থাবা মারছে হযরতের থাবায় আমার শরীরটা ফেজা তোলার মতো নরম হইয়া গেছে তোমাদের জোরে মর আর বেশি গরম পানি আমি সহ্য করতে পারে না আকসিরু যিকর হাজিমিল লাযাত আল মাউত আমার নবী বলে উম্মতারা বেশি বেশি মতের কথা স্মরণ করো মতের স্মরণ দুনিয়া রূপ লালসা জ্বালাইয়া দেবে দুনিয়ার দিকে তোমাকে ঝুঁকাইতে দেবে না আজকে আমার বাজানারা শুনতে পারছি আমাদের সৈয়দ বেলায়েত ভাই দুনিয়ার থেকে চলে গেছে সাংগঠনিক কাজে গেছিল সফরে প্রধান অতিথি হিসেবে গেছিল উনি স্টেজে গিয়ে বসছেও বসার পরে শরীরটা খারাপ হয়ে গেছে ডাক্তার কাছে নেওয়ার পরে আর দুনিয়ার থেকে চলে গেল আর কোনো দিন আসবে না এমন একদিন আপনার আমারও মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যে প্রচার হইয়া যাবে প্রধান ফেসবুক ইউটিউব ইন্টারনেটে বিভিন্নভাবে প্রচার হয়ে গেছে আগামীকাল 8টায় তার নিজ বাড়ি মাদারীপুরে জানাজা হবে বাবা এমন একদিন আমার আপনার হবে কিন্তু কি নিয়ে কবরে রওনা করলাম মনের বোঝানো রে মন কি নিয়ে কবরে রওনা করছো রে মন এমন একদিন আর মালাকুল মত বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে তার বাড়ির দরজায় একবার হাজির হইবে তাকে না নিয়ে কোনো দিন যাবে না এ আমার বাজানারা আমার শায়খ চরমনের মরহুম আল্লাহর কুতুব বলতেন বাবা আমার আপনার কাপড় চোপড়ে ময়লা জমে ওই ময়লা যত কাপড় পরিষ্কার করার জন্য সাবান ছোটা লাগে কিন্তু সব বাবার শুকনা কাপড়ে সাবান ছোটা দিয়ে ঘষা কষা দিলে কাপড় ময়লা পরিষ্কার হবে না ওই কাপড়কে পানি দিয়ে ভিজাইয়া ভিজা কাপড়ের মধ্যে সাবান ছোটা দিয়ে ঘষা ঘষা দিলে কাপড়ের ময়লা থাকতে পারে না ঠিক আমার আপনার কলবের ভিতরে গুনার ময়লা জন্মাইছে সুদের গুণা গুছের গুণা হারামের গুণা বেপর্দার গুণা মিথ্যা গিবত শেখায়তের গুণা নফসানিয়াতের গুণা জমছে এই গুণার জঙ্কার দিল থেকে পরিষ্কার হইতে চাই না এখন দিকের ঘষা ঘষা মারব তারপরও কি কেমন যেন পরিষ্কার হয় না আল্লাহর কুতুব বলতেন বাবা আমার কলবটারে পানি দিয়া ভিজাও বুঝুর আমি এখন কোন পানি দিয়া ভিজাব পুকুরের পানি না নদীর পানি না টেবলের পানি ও না না পুকুরের পানি না নদীর পানি না টেবলের পানি না তোমার চোখের পানি দিয়া ভিজাও হুজুর আমার চক্ষু দিয়ে পানি আসতে চাই না হুজুর আমার অন্তত পাথরের চাপড়া শক্ত হয়ে গেছে এখন আমার দিল দিয়ে তো চোখের পানি আসা না
আমি এখন কি করলাম, আর চোখের পানি আসবে। আল্লাহর কুতু বলতেন, বাবা মোরাকাবা করো, খেয়াল করো নাই নাই নাই, আমি এখন নাই নাই নাই, আমার রূহ চলে গেল, আমার লাল বিস্তায় পয়রা রইল, ছেলে মিস্ত্রি পুত্র ডাকে উঠো উঠো, এত টাকা ডাকে আর আমি জবাব দিতে পারবো না। সাবের বান্ধ গাটুরি বহু দূর ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। ও কবর যাত্রীরা, ও মুসাফিরের দলেরা, আজকের মাহফিল কার জন্য শেষ মাহফিল কেউ তো জানি না। কার মোবাইলে এলান বাজে, কার মোবাইলে সংযোগ, কার মোবাইলে কিরিন কিরিন বাজবে, আব্দুল করিম আর নাই নাই, আব্দুর রহমান আর নাই, আব্দুল মালিক পয়জি আর নাই। আমার আপনার মোবাইলে যখন বাজবে, রিসিভ করার পরে শুনবো নাই নাই, আমার আপনার বাড়িতে মহাব্বত লোক রজবা হয়ে যাইবে। আরে কয়েকজন খুন্তি কুদল নিয়ে কবরে যাবে, কয়েকজনে বাঁশের জার থেকে বাঁশ কাটতে থাকবে, কয়েকজনে বড় পাতার গরম পানি জাল করবে, কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করবে, সব কিছু গুছায় রেডি করে গোসলখানা বানাইয়া, আল্লাহ, নাকে কানে ডিবা লাগাইয়া গোসলখানা শোয়াইয়া, আমার আপনার গায়ে গরম পানি ঢালিয়া যখন গোসল শুরু কইরা দেবে, সব পেরো কাজবার বলবে, আমার গায়ে তো বেশি গরম পানি ঢাইল না, আমার গায়ে তো সুরে মর দিও না, তোমরা তো জানো না আমার রূহ কবজ করার সময় আজরা সালাম রাগ করিয়া গোসল করিয়া আমার রূহর উপরে এমন করে খপ করিয়া থাবা মারছে, আজরালের থাবায় আমার শরীরটা ফেজা তোলার মতো নরম হইয়া গেছে, তোমাদের জোরে মর আর বেশি গরম পানি আমি সহ্য করতে পারে না। সাথী নাই রে বাতি নাই রে কবর বন্ধ নাই রে বন্ধ নাই রে কবর নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই, যেদিকে তাকে সেদিকে আমার মাওলা মাওলা, আমার মাওলা ছাড়া আর কেউ নাই নাই, কাজী মাওলার ডাকবো ডাকার মতো ডাকবো, আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না।